নমস্কার, ভবানী পাঠকের বই থেকে আপনাদের স্বাগত। আনন্দবাজার পত্রিকার শতবার্ষিকী গল্প সংকলন বেরিয়ে গেল। কেমন হলো সেই গল্প সংকলন, সেই নিয়ে আজকের ভিডিও। 85 জন বিখ্যাত লেখকের 125টা গল্প এই বইতে স্থান পেয়েছে। আনন্দবাজার পত্রিকার শতবার্ষিকী সংকলন উপন্যাস যখন বেরিয়েছিল তখন কিন্তু প্রত্যেকেরই একটা কৌতূহল ছিল বইটা কেমন হবে। গল্প সংকলন বেরোনোর সময় দেখলাম সেই কৌতূহল আর জনমানসে অতটা নেই। তবে বাঙালি পাঠকদের বৃহত্তর সমাজ কিন্তু গল্প সংকলনটাকে স্বাগত জানিয়েছে, খুব সুন্দর গল্প সংকলন হয়েছে। 85 জন বিখ্যাত লেখক, এই কথাটা এখানে বলছি বারবার, বিখ্যাত লেখক। আনন্দবাজার পত্রিকাতে কিন্তু আপাত বিখ্যাত নয়, এরকমও লেখক অনেকে লিখেছেন এবং তারা যেসব লেখা লিখেছেন সেগুলো দুর্ধর্ষ গল্প। আনন্দবাজার পত্রিকার এই গল্প সংকলনে অধিকাংশ গল্পই নেওয়া হয়েছে পুজোবার্ষিকী আনন্দবাজার থেকে, আর রবিবাসরীয় আনন্দবাজার থেকেও সামান্য কিছু গল্প নেওয়া হয়েছে। শেষের দিকে একটু বেশি পরিমাণে গল্প রবিবাসরীয় থেকে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ গল্পই আছে আনন্দবাজার পত্রিকার পুজো সংখ্যা থেকে। রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকাতে যেসব খুব বিখ্যাত নয় কিন্তু অল্প স্বল্প লেখা যাদেরকে পাই সেরকম লেখকদের লেখা, কিন্তু দারুণ সব গল্প ছিল যেগুলো এই সংকলনে আশ্রয় পায়নি। লেখকরা কতটা বিখ্যাত তার উপর নির্ভর করে এই সংকলন তৈরি হয়েছে। এক একজন লেখকের একাধিক গল্প এখানে স্থান পেয়েছে। যাই হোক, বইয়ে যে গল্পের সূচি তার নাম লিপি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পারেন। প্রত্যেকটি গল্প যে অত্যন্ত ভালো গল্প সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রত্যেক লেখকের একটি একটি করে গল্প যদি দেওয়া হতো তাহলে আরও কিছু ভালো গল্প হয়তো আমরা পেতাম। যে লেখাগুলো হয়তো পরবর্তী সময়ে কোনো সংকলনে পাওয়ার সম্ভাবনা কম সেই রকম দুর্লভ কিছু লেখা হয়তো আমরা পেতাম। এই বইয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো উপন্যাস সংকলনে যেটা হয়েছিল, যে এই সময়ের বিখ্যাত শিল্পীরা প্রত্যেকটি উপন্যাসের জন্য একটি করে পোস্টার সাইজের পাতা জোড়া অলঙ্করণ করেছিলেন, সেটাও একটা দারুণ পাওনা। গল্প সংকলনে কিন্তু তার থেকেও বেশি পাওয়া গেছে। কী পাওয়া গেছে না, গল্পগুলো যখন প্রথম মুদ্রিত হয় তখন বিখ্যাত সব চিত্রশিল্পীদের যে অলঙ্করণ সেই অলঙ্করণগুলো কিন্তু এই গল্পগুলোর মধ্যে দেওয়া আছে। পত্রিকাতে ছাপা অলঙ্করণগুলো এই বইতে দেওয়া আছে, যেটা কিন্তু পাঠকদের কাছে একটা বিশাল পাওনা। সুধীর মৈত্র, সমীর সরকার, এদের বিখ্যাত সব অলঙ্করণগুলো কিন্তু এই বইয়ে একটা বাড়তি প্রাপ্তি। একালের অলঙ্করণ শিল্পীরা যেমন সুব্রত চৌধুরী, দেবাশিস দেব, এরাও উপস্থিত, অনুপ রায়, তারা প্রত্যেকেই উপস্থিত এই বইতে। বইয়ের হরফ এটা কিন্তু যথেষ্ট ভালো, পাতার কোয়ালিটিও খুব ভালো, গল্পগুলো প্রত্যেকটাই কালজয়ী, কিন্তু একালের লেখকদের যেসব গল্প শেষ দিকে স্থান পেয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখার যে সেগুলো জনমানসে স্মৃতির মণিকোঠায় কতদিন স্থায়িত্ব পায়। তবে আনন্দবাজার পত্রিকার উপন্যাস সংকলন যারা সংগ্রহ করেছেন তারা তো অবশ্যই, যারা উপন্যাস সংকলন সংগ্রহ করেননি তাদেরও বলবো যে গল্প সংকলনটা তুলনামূলকভাবে আরও ভালো হয়েছে, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, খুব ভালো বই। আগের মতনই বড় সাইজ পেপার ব্যাক বই, এটা একটা ব্যাপার কি বইয়ে থাকে ঠিক এটাকে কোথায় রাখবো সেটা নিয়ে একটা কনফিউশন দেখা দেবে, কারণ এর আকারটা এত বড় এবং অন্য বইয়ের থেকে আলাদা যে বইয়ে থাকে রাখার সময় অবশ্যই প্রত্যেকে একটু মাথা চুলকে নেবেন। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।